নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। গোলসিং ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো এখন দুপুরবেলা হলেও আমরা ঘুম থেকে উঠেছি অনেক লেটে, তো এখনই আমরা নাস্তা করছি, মানে চা খাচ্ছি। এরপরেই শুরু হবে সারাদিনের যুদ্ধ। চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। দুপুরবেলা উঠেছি, মানে প্রায় তখন 12:30 বাজে। তো সেই জন্য উঠেই চাটা খেয়েই ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে বেড়াবুকে যখন জিজ্ঞাসা করতে গেলাম কি খাবে, তখন দেখুন কি বলছে। কি বলছো, কি বলছো, কি বলছো? আজ একটা থালি বানিয়ে দিতে বলো। থালি বানিয়ে দাও। কি থালি, কই দেখাও। খাবারের কি খাবারের? আলু পোস্ত, ফুলকপির ঝোল, ডাল, পাঁপড়, আলু ভাজা, আলু লেবু, লেবু, ফুলকপি, ঝোল, মুগের ডাল আর আলু পোস্ত, আলু ঝুরি, পাঁপড়, বাস। আর ঘি দেয়া আছে, বাস হয়ে যাবে, হয়ে যাবে, নো টেনশন। মেরে দিয়ে মুখে চাপাতি দাঁড়াচ্ছিস কেন? লোককে মেরে দিয়ে মুখে চাপাতি দাঁড়াচ্ছিস কেন? তুই মারলি কেন? সারি বলে আয় যা, মারপিট করা হচ্ছে সবসময়। কান ধর, মারলি কেন? লোক তো মারলি কেন? ব্যাং কোথাকার? ব্যাং মেন ডাক একটা, বাজে ছেলে। যা আজকে টিউশন যা, সানডে তো কি হয়েছে? যা আজকে টিউশন যা, তুই জ্বালাচ্ছিস ঘরে। ইট ইজ চর। আচ্ছা আমার কাছে আয় না, ইট ইজ চর, দেখ ইট ইজ চর। দিবারে জল তো এ ড্যাম পুটছে, যাসনি, শরীর খারাপ করবে, মুছা হয় না সকালবেলা আজকে দেবার। দিবার বাবা, বৃষ্টি হচ্ছিল না ওই জন্য দিবারে ড্যাম পুটছে। তুমি একান্ত ধরো, সরি বলো, আর মারবো না। হ্যাঁ বসো, চুপ করে এখানে বসো, বসো ডিসিপ্লিনে বসো, উঠে ডিসিপ্লিনে বসো। তো বন্ধুরা যাই হোক, আমি তো আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। এবার বেড়াবাবুর চ্যালেঞ্জের পালা। বেড়াবাবুর চ্যালেঞ্জটা তো দেখতে হবে, তার জন্য ভিডিওটা পুরোটা দেখুন। এখন আমি আলু ঝুড়িটা বানিয়ে নিচ্ছি। আলু ঝুড়িটার আলুটা আগে থেকে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যারা আগের দিনের ব্লগ দেখেছেন যারা জানেন যে আমি আলু ঝুড়ি কেটেছিলাম, হাফটা বানিয়েছিলাম, হাফটা ফ্রিজে রেখেছিলাম। এখন বাদামটাকেও তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভাজতে হবে, কারণ শীতের জন্য বাদামগুলো না খুব নরম হয়ে গেছে। তো সেই জন্য অনেকক্ষণ থেকেই ভাজছি। ভেজে নিয়ে একদম রেডি হয়ে গেল আলুর ঝুড়ি। আর আলুর ঝুড়ি বাদামটা একসাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প বিন নুন, মানে বিট লবণ। তারপর দিয়ে দিলাম একটু কসৌরি মেথি। কসৌরি মেথিটা আমি গুঁড়ো করে দিয়েছি, কসৌরি মেথি একদম কাশ্মীরে অ্যাভেলেবেল। তারপর দিয়েছি চিলি ফ্লেক্স, যাতে একটু অল্প ঝাল ঝাল লাগে আর খেতে দারুণ মজার লাগে। এখানে আপনারা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। জানি না আলু ঝুড়িতে চিলি ফ্লেক্স বা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করা হয় কি না, তবে এতে চানাচুরও ব্যবহার করা হয়, পাঁপড় ভাজাও ব্যবহার করা হয়। তো আমি এমনিই ব্যবহার করছি, যেহেতু পাঁপড়টা গোটা রাখবো তাই। আর তারপর এখানে বসিয়ে দিলাম বেড়াবু যেই আলুটা কেটে রেখেছিল ঘুগনির জন্য, সেখান থেকেই লুকিয়ে লুকিয়ে আলু আমি নিয়ে নিয়েছি এখানে আলু পোস্ত করার জন্য। যাই হোক, বেড়াবাবু আবার কেটে নেবে সেটা কথা না। আর এক সাইডে বসিয়ে দিলাম ফুলকপি সবজি, আর আমি তার সাথে এখানে পোস্ত, জিরে, অল্প একটু সর্ষে একসাথে বেটে নিচ্ছি। একদম অল্প সা জিরে দিয়েছি এখানে, গোটা জিরে দিইনি, আর এটা আলু পোস্তর জন্য দেখুন। আর অল্প একটু সাইডে ছড়িয়েও রেখেছি। এরপর আরও একটা মশলা আমি করে নিয়েছি, সেটা হলো কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে, সা জিরে, অল্প পোস্ত, অল্প সর্ষে আর কাঁচা লঙ্কা আর গরম মশলা সব একসাথে আর একটা বেটে নিয়েছি এটা ফুলকপির জন্য। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে রেখে দিয়েছি এটা ফুলকপি। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, সব মশলা একসাথে দিয়ে দিলাম। হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, এটার সাথে না বাদামও দিয়েছিলাম, দুটো কাঠবাদাম, একটা কাজু বাদাম আর তিন চারটের মতো এমনি বাদাম আর মগজদানা অল্প, তো যাতে নিরামিষ সবজিতে একটু গ্রেভি হয় আর খেতে খুব মজা লাগে। যাই হোক, তো ওটাকেও বানিয়ে নিলাম। আর টমেটো দিয়ে লাস্টে ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেল। এখানে লেবুর রস আর অল্প একটু ঘি দিয়ে আমি রেডি করে নিলাম আলু পোস্তটা। আর এখানে টমেটো দিয়ে সম্বুরে নিয়েছি, মানে ফোড়ন দিয়ে নিয়েছি
ফুলকপির তরকারিটা, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর বলতে ভুলে গেছি, তেলের সাথে আমি হিংও ব্যবহার করেছিলাম। আর এখানে টমেটোর চাটনিটাও রেডি হয়ে গেছে। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার থালিটা দেখানোর পালা। চলুন রবিবারের স্পেশাল থালিটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। বেড়াবাবু এসে ভাববে আজকে আমি শ্বশুরবাড়ি চলে এসেছি। যাই হোক, বেড়াবাবুকে ডাকি, আমার মায়ের হয়ে আমি জামাই আদরটা করে দিই। তোমার ফোনের লাঞ্চের পেজটা খুলে আগে দেখি, আগে ফোনেরটা খুলো, মিলিয়ে দেখো। না আগে দেখো, আগে দেখো, না তুমি আগে ফোনেরটা খুলে দেখাও, ওকে ফোনেরটা খুলে দেখাও দেখি। আমি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি, এবার তোমার চ্যালেঞ্জের বাড়ি। রেডি গো। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ফোনের লাঞ্চের থালিটা, আর এটা হচ্ছে আমাদের ঘরেরটা। এটা এক্সট্রা আছে চাটনি আর এই শসাটা আর লঙ্কা, বাকি সব কিছু সেম সেম। এটা এখানটা আজকে জানো সে জামাইয়াদের হচ্ছে চাটনিটা, এখানটা একদম সাবাস। এবার খেতে থাকো। নুন নুন। ওয়াও, রবিবারের স্পেশাল মেনু নিরামিষ তো কি হয়েছে, চাটনি হবে না তা কি কখনো হয়। শুধু একটা জিনিস কম হয়ে গেছে, সেটা হলো কি যে মিষ্টি, আজকে না মিষ্টি একদমই ছিল না। আমাকে যেটা বলেছিলাম সেটা করে দিয়েছি, এবার বেড়াবাবুকে আমি যেটা করবো সেটা যদি না বেড়াবাবু করে, তারবেলা কি আগে খাই তারপরে বলবো। সবাই খেয়ে দিয়ে উঠে পড়েছে, এই চাটনি পড়ে যাবে, ওদিকে যা ওদিকে যা ওদিকে যা ওদিকে যা ওদিকে যা। তাতান চাটনির বাটি নিয়ে ঘুরঘুরি করছে, এত খেয়েছি উঠতে পারিনি। এমনিতেই আমি খেলে পারে সঙ্গে সঙ্গে উঠতে পারি না, কারণ আমার খাওয়ার পরে সাথে সাথে উঠলে না খুব কষ্ট হয়। তো এত কিছু রান্না হয়েছে, সব থেকে ফেভারিট যেটা সেটা হলো আলুর ঝুড়িটা। ওটা আমি অনেক মানে বিয়ের আগে থেকেই খেতে পছন্দ করি, আর বিয়ের পর অনেকবার বানিয়েছি, এখন একটু বেশি ঘন ঘনই বানানো হয়ে যাচ্ছে, কারণ নিরামিষ যেহেতু খাওয়া হচ্ছে সেই জন্য। বেড়াবাবু মাছ মাংস খাবে না, আর কি করবো, বেড়াবাবুর সাথে আমরাও খাই। তো আজকে রবিবারের স্পেশাল মেনু ছিল ওটা, এখনো রাতে আছে, সন্ধ্যায় আছে, এখন 4:30 বাজে। চলুন সন্ধ্যাবেলা কি হবে রাতে কি হবে সেগুলোও তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাতান দেখুন বাবন কেমন লাগছে চাটনি। খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে পেরিয়ে পড়েছি মার্কেটে কিছু কেনাকাটা করতে, কারণ বেড়াবাবুর কথা আমি রেখেছি, আমার কথা তো বেড়াবাবুকে রাখতেই হবে। তো বেড়াবাবু আমার কী কী কথা রাখলো সেই ব্লগটা দেখার জন্য কালকের জন্য ওয়েট করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।